আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তাজার কেমন আছো তুমি? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তাজার স্কুল লাইফটা কোথায় কাটছে? আমার স্কুল কলেজ দুটোই কুড়িগ্রামেই ছিল। আমি জন্মগ্রহণ করে ওঠা কুড়িগ্রাম থেকেই। কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমি স্কুল পাস করেছি, এসএসসি পাস করেছি এবং এইচএসসি পাস করেছি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে। আচ্ছা আচ্ছা, কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে না? জি। আচ্ছা, এরপরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স? এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে। তো জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বা ভূগোল পরিবেশে ভর্তি হওয়াটা আসলে বাই চয়েস ছিল না, বলা যেতে পারে বাই চান্স ছিল। তো প্রথম দিকে একটু কষ্টই হয়েছে ভালোবাসতে। এরপর আমাদের স্যারদের পড়ানোর স্টাইল বা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে জিওগ্রাফির প্রতি ভালোবাসা তৈরি হলো। জিওগ্রাফি তো আসলে স্টোর অনেক বেশি, তাই না? আমাদের সময় আমরা যখন পড়েছিলাম, আমার মাইক্রোলজিতে হয়তো 35 জন ছিল, তখন জিওগ্রাফিতে পারহ্যাপস 100+। হ্যাঁ, আমাদের এবার কমিয়েছে, এবার 80 জন কমে ফেলছে। আমাদের সময় 100, 110, 120 এরকম ছিল, সেটাই বলছিল। তো জিওগ্রাফিতে যেটা হচ্ছে, এটা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের শহীদ মিনারের ঠিক উল্টা পাশে, তাই না? এনএস বন্ধ, ম্যাথ, জিওগ্রাফি এগুলো সব এক জায়গায়, তাই না? পিছন সেটটা হচ্ছে সায়েন্সের লাইব্রেরিটা আর আমাদের ডিপার্টমেন্ট তো চিনই মনে হয়। গেছো কখনো? মাইক্রোবায়োলজিতে যাওয়া হয়নি, কিন্তু আমার ফ্রেন্ড ছিল। আচ্ছা, ওরা একই হলে ছিলাম। কোন হলে ছিল? আমি শহীদুল্লাহ। আচ্ছা, তোমার পাস করেছে কত সালে? মানে বের হয়েছে কত সালে? আমার মাস্টার্স পাস করেছি এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচার হিসেবে জয়েন করেছো। খুব ভালো যে একটা ইউনিভার্সিটিতে পাশ করেছো আর আরেকটা ইউনিভার্সিটিতে যে তুমি ক্লাস নিতে হবে, সুইচ করারও তো এই সুযোগ থাকে, তাই না? অনেক সময় তো অনেকে আছে ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতেও যায়, সুযোগ থাকে আর কি। অনেক বিশ্ববিদ্যালয় কিংবা এক্সপিরিয়েন্সও চায়, তাই না? যে এই সাবজেক্টে এত বছর এক্সপিরিয়েন্স হলে সেই সুযোগ তো থাকছেই। তবে একটা জিনিস হচ্ছে, টিচার কিন্তু সবাই হতে পারে না, চাইলেও পারে না। বিশেষ করে প্রাইমারি হাই স্কুল লেভেলের চেয়ে কঠিন হচ্ছে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া, তাই না? একটা দেশের, পৃথিবীর উন্নত অনেক দেশেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু শিক্ষকদেরকে। হ্যাঁ, প্রফেসরদেরকে অনেক বেশি সম্মানিত করা হয়, কারণ তারা হচ্ছে হলো প্ল্যানিংগুলো দেয়, ঠিক আছে? বিভিন্ন তারা থাকে, এক একজন এক একটা বিষয়ের বিশেষজ্ঞ থাকে, তাই না? তো এই হিসাবে আমি বলবো যে তুমি একটা চমৎকার প্রফেশনে গিয়েছো। আমার অনেক বন্ধু বান্ধব বা আমার ক্লাসমেটরা অনেকে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহান বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে মাইক্রোবায়োলজি সাবজেক্টটা আছে আর কি। আমি তোমাকে বলবো যে মানে তুমি চমৎকার একটা সুযোগ পেয়েছো কিন্তু। হ্যাঁ, সার্ভিস দেওয়া, সার্ভিস শুধুমাত্র যে আমরা যেমন এখান থেকে দিচ্ছি হচ্ছে একদম রুট লেভেলের মানুষদেরকে চেষ্টা করি সার্ভিসটা দেওয়া, তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন, তাই না? ক্লাসের বাচ্চাদেরকে এভাবে শিক্ষকদেরকে পড়ানো, তো এটা হচ্ছে ওটা আমার কাছে দুইটা দুই দিক থেকে দুই রকম। ওইটার ক্ষেত্রে যেমন হচ্ছে তোমার তোমার জ্ঞানটাকে তোমার অন্য সবার মাধ্যমে জানানো, তাই না? তোমার জ্ঞানগুলোকে তাদের যে অনেক আমাদের মানুষের মনে অনেক জানলা থাকে, তাই না? এই জানলাগুলোকে খুলে খুলে দাও। এক একটা সাইড জানানো মানে হচ্ছে কি, তার ওই সাবজেক্টের দুয়ারটা খুলে যাবে, তার ওইটার প্রতি মানে আকর্ষণ বাড়বে, তাই না? ইন্সপায়ার করতে হবে যে তোমার এই সাবজেক্টে এই বিষয়টাতে যেতে হবে। জিওগ্রাফিও তো আসলে অনেক বড়, মানে ছোট্ট বিষয় না। আমাদের মাইক্রোলজি যেমন, তাই না, মাইক্রোলজি যেমন একটু ছোট্ট মানে বিষয় আর কি, স্পেসিফিক, তাই না? ব্যাকটেরিয়া, ভাইরাস, রোগ, ডিজিজ এগুলো নিয়ে। জিওগ্রাফি তো আসলে অনেক সাবজেক্ট হওয়ার কারণে তোমাদের জানার ইয়াটাও অনেক পরিধানক বেশি হতে হবে, অনেক দিকে জানাটা। আমি একটু ভাগ্যবানই বলতে গেলে, আমি ছোটবেলা থেকেই যে স্যারদের সান্নিধ্য পেয়ে বড় হয়েছি, তো আমি খুব ভালো ভালো স্যারের সান্নিধ্য পেয়েছি স্কুলে, কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে, এবং তারাই মূলত আমার চিন্তা নির্মাণের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং ওনারা যে জ্ঞানের প্রদীপ তা আমার ভিতরে জ্বালিয়ে দিয়েছেন, তো আমি
সবার কাছে মানে এটাই আমার নিজের কাছেও প্রত্যাশা যে আমি যেন সেই রকম প্রদীপটাকে বাগান হিসেবে তুলে ধরতে পারি, আলোর বাগান হিসেবে তুলে ধরতে পারি সবার কাছে, সব স্টুডেন্টের কাছে। আমি সবসময় যেটা বলি আসলে যে প্রাইমারি টিচার হচ্ছে গাছটা চারাটা রোপণ করে দিয়েছেন, সে পাঁচটা বছর গাছটা যেন ছাগল না খেতে পারে, গাছটা যেন অন্য কোনো ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সোজা হয়, তাই না? একটা আমাদের একটা আমাদের দেশে ইয়া দেয়, একটা বাঁশের একটা ইয়া দেয় যাতে গাছটা সোজা হয়, তাই না? এই লেভেলে স্যার তো তাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য একদম। মানুষের মন মাটিকে বলা যেতে পারে যে মানুষের মূর্তিতে গড়ে তোলার যে কাজটা, এই কিন্তু প্রাইমারি লেভেলে স্যাররা করে থাকে। ভাই বোন কয়জন তোমার? ভাই বোন আমরা দুই ভাই এক বোন। আমার বড় ভাই ইনকাম ট্যাক্সের অ্যাডভোকেট কুড়িগ্রামে, আর আমার ছোট বোন আছে, ও অনার্স ফোর্থ ইয়ারে পড়ছে কুড়িগ্রাম সরকারি কলেজে ইংলিশে। খুব ভালো। তো তোমার পরিশেষে এইটুকুই বলা, সময়ের স্বল্পতা যেটা হচ্ছে অনেক, তোমার একটা নতুন জার্নি, তাই না? নিউ জার্নি তোমার এই এই লেভেলে ছাত্র থেকে শিক্ষক হওয়ার যে জার্নিটা, তুমি তো আসলে তোমার মধ্যে এখনো ছাত্রত্বটাই বেশি, তাই না? শিক্ষকের ইয়েটা আস্তে আস্তে আসবে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসবে এটা। তো আমার রিকোয়েস্ট তোমার কাছে এটাই, যেটা হচ্ছে একটুকে বলছিলাম যেটা যে আমার এই যে সাউথ আফ্রিকান প্রফেসর কথা বললাম, বা যেহেতু বাইরে ছিলাম ওখানকার কিছু টিচার বা আমাদের ইউনিভার্সিটির টিচাররা দেখেছি, সব টিচারকে কিন্তু মনে পড়ে না। যারা ভালো পড়ায় বা যারা আমার অন্তরে গেঁথে আছে তাদের কথা কিন্তু বেশি বেশি মনে পড়ে, তাই না? তো তাদের জন্য কিন্তু অন্তর থেকে এমনি দোয়া চলে আসে। তা আমিও চাই যে, যেমন আমি তোমার সাথে কথা বলছি এই মুহূর্তে, আমার প্রাইমারি স্কুলের কয়েকজন স্যারের কথা মনে করছে, ম্যাডামের কথা মনে করছে, ইউনিভার্সিটির স্যারের কথা, ম্যাডামের কথা মনে করছে, সবার কথা তো মনে করছে না। তো আমি চাই তুমি এমনভাবে যেন তোমার সারা জীবনটা কাটিয়ে দিতে পারো, যে তুমি টিচিং প্রফেশনটা লাভ করো, ওখানেই আছো, যেটা হচ্ছে এটাকে মনে করবো হচ্ছে এটা সৎকার জারিয়ার মতো, জ্ঞানটা হচ্ছে সৎকার জারিয়ার মতো। তুমি যদি তোমার যত বেশি মানুষকে বেশি জ্ঞান দান করতে পারবে, তত বেশি মানুষ সেটা আলোয় আলোকিত হবে, তাই না? এটা আলোকিত মানুষ হবে, এটাই তো সবচেয়ে জ্ঞানের বড় শক্তি, তো এটাই হওয়া উচিত, তাই না? এই ভালো মানুষ হিসেবে যেন গড়ে উঠতে পারে, এই একটা জিনিস। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে নিজে সবসময় যেন আপডেট থাকো, দেখতে যেই সাবজেক্টটা পড়াবে অন্তত রিসার্চ পেপার বা যেই জিনিসগুলো আছে একাডেমিয়া থেকে শুরু করে, একদম ভালো একাডেমিশিয়ান হিসেবে যেন গড়ে উঠো। একটা ভালো মানুষ তুমি আছোই, আমার কাছে মনে হয়েছে তুমি একদম ভালো মানুষ, ভালো ছেলে, এখন ছেলে বলা যাবে না যেহেতু তুমি ইউনিভার্সিটি দিয়া হয়েছ, শিক্ষক হয়েছ। সো আমি যেটা বলবো শুধু যে ভালো মানুষ হিসেবে তুমি যেমন আছো, তোমার সাথে যারা শিক্ষার্থী থাকবে তারা যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, এই প্রত্যাশা করছি। তোমার সুস্থতা কামনা করে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমাদের আজকে এই কথোপকথন শেষ করছি। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, দোয়া করবেন। থ্যাংক ইউ।